যুক্তরাষ্ট্রে টেক্সাসে স্কুলে হামলার ঘটনায় ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে সিদ্ধান্ত ভুল হয়েছিল বলে স্বীকার করেছে পুলিশের একজন শীর্ষ কর্মকর্তা। শিক্ষার্থীদের অভিভাবকদের প্রশ্নের মুখে হামলার ঘটনার বিবরণ সংশোধন করে বিবৃতি দেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্রের সংকটময় মুহূর্তে ইউক্রেনকে রক্ষায় নয় নিজের দেশের নিরাপত্তা নিয়ে সজাগ হতে বাইডেন প্রশাসনকে আহ্বান জানান তিনি। অন্যদিকে টেক্সাসের হিউস্টনে রাইফেল অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলন চলাকালে বাইরে জোরালো বিক্ষোভ করে সচেতন মার্কিনীরা। চন্দ্রানী চন্দ্রার ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্কুলে হামলার ঘটনায় নিহতদের স্মরণে এখনো চলছে শোক, সেই সাথে পুলিশের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রের টেক্সাসের জননিরাপত্তা বিভাগের পরিচালক কর্নেল স্টিভেন ম্যাক্রো জানান, শুরুতেই যদি হামলাকারীকে লক্ষ্য করে গুলি চালানো হতো তাহলে এই হত্যাযজ্ঞ ঠেকানো যেত। টেক্সাসের ওই স্কুলে হামলাকারী ভেতরে ঢুকে জিম্মি করে শিক্ষক ও শিক্ষার্থীদের, এরপরই সেখানে পৌঁছায় পুলিশ। তবে অভিযান শুরু করতে বিভিন্ন কারণে প্রায় এক ঘন্টা দেরি করা হয়। ইউক্রেনকে সহায়তা করার আগে মার্কিন সরকারের উচিত নিজের দেশের স্কুলগুলোর নিরাপত্তা বাড়ানো, এমন মন্তব্য করেছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হিউস্টনে স্থানীয় সময় শনিবার ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন NRA-র সম্মেলনে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, নিজ দেশে শিশুদের নিরাপত্তার জন্য তহবিল বাড়ানো উচিত সরকারের। যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ গান লবি ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশনের এই বার্ষিক সম্মেলন চলাকালে বাইরে হাজারখানেক মার্কিনি জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশ করে। এ সময় তারা দেশের বন্দুক আইন নিয়ন্ত্রণে জোরালো দাবি তোলেন। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।